নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে, চোখ রাখবো বিস্তারিত সংবাদে। অল ত্রিপুরা প্যাথোলজিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল ক্লিনিক্স অ্যাসোসিয়েশনের নবম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজকে। ডায়াকন 2023 16-17 ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং তাকে কেন্দ্র করে আজ এক সাংবাদিক সম্মেলন করা হয়েছে। ত্রিপুরা প্যাথোলজিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল ক্লিনিক্স অ্যাসোসিয়েশন এর প্রথম দ্বিবার্ষিক সম্মেলন ডায়াকন 2023 আগামী 16-17 ডিসেম্বর 2023 রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 2 নম্বর প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে। অল ত্রিপুরা প্যাথোলজিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল ক্লিনিক্স অ্যাসোসিয়েশন বেসরকারি ল্যাবরেটরি ও এক্স রে ক্লিনিকের মালিকদের সংগঠন এবং মোটামুটি সমস্ত সদস্যরাই ল্যাবরেটরি বা এক্স রে টেকনোলজিস্ট বলে জানা গেছে এবং তারা আশা করছেন 400 বেশি প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত থাকবেন। তাছাড়াও রাজ্যের 3টি প্যারামেডিকেল ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদেরকে তারা উদ্বোধনী অনুষ্ঠান এবং সায়েন্টিফিক সেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। উদ্বোধন অনুষ্ঠান ও রক্তদান শিবিরের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অনুরোধ জানিয়েছি। সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য আমরা আগরতলা পুর পরিষদের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়কে অনুরোধ করেছি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পরিবার কল্যাণ এবং রোগ প্রতিরোধ বিভাগ এবং স্বাস্থ্য দপ্তরের অধিকর্তাগণ এবং অন্যান্য অতিথিগণ। সম্মেলন উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হইবে। এই স্মরণিকাতে বিশেষ করে রোগ নির্ণয়ের নতুন দিকগুলি নিয়ে এই ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের লেখা থাকবে। 16 তারিখ বিকালবেলা থাকবে সায়েন্টিফিক সেশন। আমাদের এবারে সম্মেলনের সায়েন্টিফিক সেশনের মোটো হল কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এর আগে বলতাম কোয়ালিটি কন্ট্রোল, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু বলেছে কোয়ালিটি কন্ট্রোল না, কোয়ালিটি ম্যানেজমেন্টের উপর বেশি উপযোগী। আপনারা শুনলেন সংশ্লিষ্টরা কি বক্তব্য রেখেছেন এবং 16-17 ডিসেম্বর হতে চলেছে এই তাদের সম্মেলন এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে তাদের প্রেস মিট করা হয়েছে অল ত্রিপুরা প্যাথোলজিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল ক্লিনিক্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। যারা বিভিন্ন প্যাথোলজির মালিকরা রয়েছেন তাদের এই সংগঠন এবং নবম বায়েনিয়াল স্টেট কনফারেন্স হতে চলেছে আগামী দিনে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আজকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে তারা জানিয়েছেন যে আগামী দিনে এই বাই এনিয়াল যে কনফারেন্স হতে স্টেট কনফারেন্স হতে চলেছে সেখানে বিভিন্ন যে ইনস্টিটিউশন রয়েছে সেই ইনস্টিটিউশন থেকে ছাত্রছাত্রীরাও আসবেন এবং তাদের জন্য কিন্তু বিভিন্ন সেশনের আয়োজন করা হয়েছে। আজ সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে যারা সদস্যরা রয়েছেন তারা উপস্থিত ছিলেন এবং আগামী দিনে তাদের এই বায়েনিয়াল স্টেট কনফারেন্স নবম বায়েনিয়াল স্টেট কনফারেন্সকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।